দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ, সাথে আছি আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের 29তম গ্যাস ক্ষেত্র ভোলার ইলিশা এক কূপ। আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঝড় বৃষ্টি বেড়ে দূর হতে পারে তাপপ্রবাহ। এবং পশ্চিমবঙ্গে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত তিন। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খলিফা আল থানির আমন্ত্রণে এই ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী যোগদান করবেন। তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল আজ বিকেলবেলা দোহার উদ্দেশ্য রওনা দেবে। এই ফোরামে অন্যান্যদের মধ্যে রুয়ান্ডা, হাঙ্গেরি, জর্জিয়া, ঘানা, প্যারাগুয়ে, ইরাকের রাষ্ট্র সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। এই ফোরামে 9টি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের উপরে আলোকপাত করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে এক, জ্বালানি নিরাপত্তা; দুই, প্রযুক্তি ও উদ্ভাবন; তিন, পরিবর্তিত বাজার ব্যবস্থা। এবছর 3 মাসের মধ্যে কাতারে মাননীয় প্রধানমন্ত্রী 2 দফা সফর, আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশে দৃশ্যমান উপস্থিতির পাশাপাশি বাড়তিপত্তন কাতারের সাথে বাংলাদেশের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বাক্ষর বহন করেন। দেশের 29তম গ্যাস ক্ষেত্র পাওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ভোলার ইলিশা 1 নম্বর কূপকে নতুন গ্যাস ক্ষেত্র ঘোষণা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সকালে নিজ বাসভবনে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। 26 থেকে 30 বছর পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ গ্যাস ক্ষেত্রে সম্ভাব্য মজুদ 200 বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস। একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো, দেশের মানুষের জন্য এটা সুখবর বলেন নসরুল হামিদ। গত রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। সোমবারও ঝড় বৃষ্টি বেড়ে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য অঞ্চল ছিল প্রায় বৃষ্টিহীন, কিন্তু গত রাতে দেশের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ছিল কালবৈশাখী ঝড়। বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কমেছে। রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 73 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। গত রাতে ঢাকায় 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। আগামী 23 থেকে 25 মে কাতারের দোহায় 3rd Qatar Economic Forum এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ফোরামে অংশ নেবে। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের 4টি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও, মাথা খাটাও।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত 1526 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ হজ অফিসের বরাতে রবিবার মধ্যরাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার 830 জন ও বেসরকারি ব্যবস্থাপনার 696 জন রয়েছেন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত 21 মে শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট 22 জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী 2 জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে 2 আগস্ট। ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন হয়েছে। রবিবার বিকেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী এক আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌরসভার মেয়র নিজামুদ্দিন চৌধুরী সাজেল, যুগ্ম কমিশনার কাস্টমস এবং প্রকল্প পরিচালক ডি এম আতিকুর রহমান প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এইসব ভয় পাই না। বাংলাদেশ এখন অনেক বন্ধু প্রতি অনেক দেশ আছে। বাংলাদেশের ইকোনমি অনেক শক্তিশালী, বাংলাদেশের জনগণ এখন সুশিক্ষিত দক্ষ। হ্যাঁ, আমরা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কারণ আমাদের মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। এইসব স্যাংশনের ভয় দেখিয়ে বাংলাদেশকে দাবায় রাখা যাবে না। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট প্রত্যাহার করে নিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ISPAB। রবিবার রাতে আলটিমেটাম দেওয়ার পর সোমবার সকালে বনানীর ISPAB সচিবালয়ে বৈঠক হয়। বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাম্বলবির হেড অব অপারেশন সাইফুল হাসানের নেতৃত্বে একটি দ্বিপাক্ষিক বৈঠকে চাঁদা দাবি প্রত্যাহার এবং কেটে দেওয়া লাইন পুনরায় চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছেন ISPAB সভাপতি ইমদাদুল হক। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। খবর সৌদি গ্যাজেটের জানালেন, ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে সেখানে, বিশেষ করে তায়েফ, মায়সান, আধাম, আল খুরমা, আল আরদিয়াত, তুরবা, রানিয়া এবং আল মাউইয়াহ এলাকায়। তাছাড়া আসির, আলবাহা, জাজান ও নজরান অঞ্চলগুলো প্রভাবিত হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে 3 মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতে কারখানার একটা অংশ ভেঙে যায়। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বজবজ থানা ও দমকল বাহিনীকে। দমকল বাহিনীর 2 ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। দমকল বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণ হয়নি, তবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হারে বিশ্বকাপ শুরু হলো ব্রাজিলের।
অনূর্ধ্ব ২০ যুব বিশ্বকাপে পাঁচ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইতালির কাছে হার মেনেছে সেরেসাওরা। ইতালি জিতেছে ৩-২ গোলে। রবিবার রাতে আর্জেন্টিনার এস্তাদিও মেলভিনাস স্টেডিয়ামে তিন গোলে পিছিয়ে পড়ার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিলের জুবারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের ১১তম মিনিটে প্রাতির গোলে এগিয়ে যায় ইতালির অনূর্ধ্ব ২০ দল। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেসেদেই। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে তিনি করেন আরেক গোল। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল অনূর্ধ্ব ২০ দল। তবে বিরতির পর দারুণভাবে লড়াইয়ে ফেরে ব্রাজিল, একের পর এক আক্রমণ করে। ৭২ মিনিটে এমএল গোল শোধ করেন একটি। ৮৭ মিনিটে তিনি দ্বিতীয় গোল করে জমিয়ে তোলেন ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হলুদ জার্সিধারীরা। এক গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ইতালি। দুপুর ২টা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।